গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ডেইলি ব্লগে। আজ ভোর 4টার সময় আমরা দুজনে মিলে, তো অন্ধকার থাকতেই আমরা দুজনে বেরিয়ে গেছি, আরও কয়েকজন ওখানে চলে এসছে বিয়ে বাড়িতে, কাকিমার বাড়িতে। তো সকলে মিলে এখন জল আনতেই যাবে। জানোই তোমরা যারা বাঙালিরা বিয়ের নিয়ম কেমন হয়, সকালবেলা উঠে এই নানি মুখ বলে, নানি মুখ করে তো তারপরে বেরিয়ে যাবে জল আনতে। ওইটা পুরো খেতে হবে, সারাদিন তো খেতে পারবে না, বলছে সব লুচি মুচি খাওয়া যাবে। ওদিকে তো রিম্পা বেরিয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো, ওখানে পৌঁছে গেছো, চলে গেছে। আর এদিকে আমরা, আমি আর ইশু দুজনে মিলে রেডি হচ্ছিলাম, রেডিও এখন বেরাচ্ছি। নিত বর আমার সাথে রয়েছে, বুঝলে কি? তো এখন ও যাবে ওখানে, এখন ফটোশ্যুট ফটোশ্যুট হবে, বিরাট ব্যাপার। আর আমি যাব, হ্যাঁ আমি যাব এখন মেয়েদের বাড়িতে সকালবেলা গায়ে হলুদ তো দিয়ে আসতে। আমরা চলে এসেছি এখন গায়ে হলুদ হবে ছাতে, সব জিনিসপত্র যাচ্ছে। হ্যাঁ না, আমরা পরে এলাম, আমি তো এক্ষুনি এলাম, আমি আর ইশু। প্রতিষ্ঠিমালা বদল হবে, সৈন্যদের ফুল ছুটছে, পালা বদল কবে? আহা কি লজ্জা! আরে ভালো করে হাস, এটাই তো একেবারে, এই এই হাসি ব্যাস, তারপরে দেখ। তেরি যে আর সয়না, কবে যে সাজবে কোনে পড়বে বীর গয়না, মানে না মানে না মন সকালবেলার ব্রেকফাস্ট ছাড়া হচ্ছে, দিয়েই আমরা এবারে গায়ে হলুদের তত্ত্ব দিতে বেরিয়ে যাবো। খিদে পেয়েছে নাকি? হয়েছে খাওয়া, আর কি বাকি আছে? একেবারে এতগুলো নিতে পারছো? আমি হালকা, আর এগুলো দেখো কি বলো, আস্তে 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 এই চেয়ারের উপরে। হ্যাঁ
কটা গাড়ি যাচ্ছে দিদি? দুটো। হরিশু চ তো পৌঁছে দেওয়া হয়ে গেছে আমাদের, তো আমরা এখন এখানে টিফিন টিফিন করালো, তো করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো যাই, এখানে দেওয়া হয়ে গেছে, এবারে ফিরে ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালে শাড়ি পরেছিলাম, পুরো মুখ টুক হলুদ টলুদ লেগে গেছে, আর ভাল লাগছে না শাড়ি পরে। এই জাস্ট
এখন একটুখানি মুখ হাত পা ধুয়েছি আর ইশু স্নান টান করেনি, ও পাঞ্জাবি পরেছিল আর দাদা ভাই তো গেছে গায়ে হলুদ নিয়ে, এখনও আসেনি। জাস্ট এবার খেতে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, আড়াইটা বেজে গেছে, আমি জাস্ট রেডি হয়ে এখন খিদে পেয়েছে খেতে যাচ্ছি ওই বাড়িতে। চলো এই ঢুকলাম, এসে গেছি, দেখি এখন ওরা কি করছে। ও বাবা, এ তো আবার রামধনু হয়ে বসে আছে এখানে, রামধনু রঙের ক্লিপ খেতে বসে গেছে আমাকে ছেড়ে। রঙিন হতে চলেছে, তো আমি একটু রঙিন। আচ্ছা, নির্লজ্জের মতো আমাকে ছেড়ে ছেড়ে খেয়ে নিচ্ছে। কখন এসেছিস তুই? আচ্ছা, কি বলছিলাম, ফুলকপিতে চুল আর জলে ঝুল। দুই জামাই একদম কথোপকথন করেছিল যে আমরা দুজনে লালে লালেশ্বরী হব, তাই তো? নিজের ইচ্ছাতেই করেছো, কেউ বলেনি, ধরে বেঁধে দেয়নি, নিজেই বলেছো আসো 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 আসো। আমরা ডেঞ্জার জোনে আছি।